একটা পরিবার একটা বড় গাছের মতো। বাড়ির সদস্যরা সেই গাছের ডালপালা এবং সবচেয়ে কনিষ্ঠরা হলো ফলমূল। কর্মসূত্রে ডালপালা যতই দূরে যাক, শিকড়ের টান কি কখনো অস্বীকার করা যায়? নতুন প্রজন্মের কাছে ভিটে মাটির টান কতটা সেই কাহিনী নিয়ে হাজির দেশের মাটি। গল্পের প্রথমেই এক বিরাট বাড়ির ছোট্ট পরিবারকে দেখা যাচ্ছে। পরিবারের প্রধানের ভূমিকাতে আছেন অভিনেতা অশোক ভট্টাচার্য, অভিনেত্রী অনুসূয়া মজুমদার। তাদের কাছে থাকে এক অনাথ ছেলে রাজা, যে কিনা ডাক্তার। এই ভূমিকাতে অভিনয় করছেন রাহুল ব্যানার্জি। স্বরূপনগরের অন্য এক চিত্র ধরা পড়ছে। একটি ছোট্ট পরিবার, বাবা মা মেয়েকে নিয়ে সংসার। স্বরূপনগরের মিষ্টি মেয়ে নোয়া, এই নোয়ার ভূমিকাতে অভিনয় করছেন শ্রুতি দাস। তার বাবা হয়েছেন ভাস্কর ব্যানার্জি এবং নোয়ার মা হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অন্যদিকে পাড়ার গুন্ডা মস্তানের ভূমিকাতে দেখা যাচ্ছে অভিনেতা দেবোত্তম মজুমদারকে। এইবার জানি অমৃত শঙ্কর মুখার্জির ছেলে মেয়েদের ব্যাপারে। তারা শহরবাসী, আধুনিক এবং কর্মব্যস্ত। পরিবারও বেশ বড়। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু চেনাজানা মুখ। এই পরিবারের বিভিন্ন সদস্যের ভূমিকাতে অভিনয় করছেন ভরত কল, তথাগত মুখার্জি, অনিমেষ ভাদুরী, শম্পা ব্যানার্জির মতো শিল্পীরা আছেন। রুকমা রায়, অশ্মি ঘোষ এবং দিব্যজ্যোতি দত্ত, তিনি নায়ক, পেশায় একজন বিলেত ফেরত ডাক্তার, তার নাম দিব্যাংশু। ধারাবাহিকটি শুরু হবার সময় অনেকেই জিজ্ঞাসা করেছিলে রুকমার নায়কের ভূমিকাতে কাকে দেখা যাবে। দেখে মনে হচ্ছে রাজা অর্থাৎ রাহুলকেই তার বিপরীতে পাওয়া যাবে। বাকিটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।